করণ দিঘিতে জন্মাষ্টমী উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা। সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার করণ দিঘি সারদা শিশুতীর্থ এবং একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন উত্তর দিনাজপুর জেলার করণ দিঘিতে মোহনপুর মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে ব্লক প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন প্রধান আচার্য ভগীরথ সাহা। কার্যক্রম আমাদের মোহনপুর মোড় থেকে সারদা শিশু আন্দিপুর শোভাযাত্রা আছে, এখান থেকে আমাদের দেশের ভাষাতে প্রচার করতে হবে। কতজন উপস্থিত ছিল এই শোভাযাত্রা? উপস্থিত ছিল 285 জন, তার মধ্যে বৌজনক আছে, রোহিঙ্গা আছে, শিশু প্রশাসক আছে, দাদা ভাই দিদিভাই আছে। এই শোভাযাত্রা কী উপলক্ষে করা হলো? এটা শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে করা হলো। প্রত্যেক বছরই? হ্যাঁ, প্রত্যেক বছরই নিয়ে এবারও আপনার দায়িত্ব? আমার দায়িত্ব স্কুলের সম্পাদকের দায়িত্ব আছে। কোন স্কুলে? এটা সারদা শিশু।